মঙ্গলবার দুপুরে এনএসআরসিসির ইনডোর হলে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের যোগাসন ইভেন্টের সমাপ্তি ঘটে। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, যোগাসনের বহু গুণাবলী রয়েছে। যোগাসনের ক্ষেত্রে কোন ধরনের বয়স নির্দিষ্ট করে বাধা নেই। দৃষ্টান্ত স্বরূপ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 73 বছর বয়সেও যোগাসনের মাধ্যমে শরীরচর্চা করে থাকেন। এ বিষয়টি প্রত্যেককে অনুপ্রাণিত করার মতো। 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার পর যোগাসনকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। বুদ্ধির বিকাশ ঘটানোর পাশাপাশি শারীরিক গঠনের ক্ষেত্রেও যোগাসন বিশেষ ভূমিকা নিয়ে থাকে। শুধু তাই নয়, রোগ নিরাময় করার ক্ষেত্রেও যোগাসনের ভূমিকা অনস্বীকার্য। যোগা সে আপনি চারো চিনকে বাতা জোর হতো ভারত কাজ এক ফিলোসফি বহু আপনি ফিলোসফি আসে আপনি আপনার পেচান আপ কন মেন হুয়ে যোগা সে মানে সমস্যা যোগা হমেশা যো করতে মাননীয় প্রধানমন্ত্রী জি অভি 73 প্লাস বর্ষ হমেশা যোগা করতে দেখতে হিনকে মুখে যো শব্দ নিকালতে হমারে লিয়ে লগতা দেশ খালি আগে এদিন যোগাসনের সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ দপ্তরের পদাধিকারীরা। মেয়েদের বিভাগে প্রথম স্থান দখল করে নাগপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থান দখল করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ছেলেদের বিভাগে প্রথম স্থান দখল করেছে ঠাকুরজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় পাঞ্জাব ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হরিদ্বার।